সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কোম্পানির দামের থেকেও যে কোনো কোম্পানির পণ্য কম দামে কোথা থেকে কিনবেন, এরকম একটা প্রশ্ন কিন্তু থেকে যায় যে কোম্পানির থেকেও দেখবেন কোনো কোনো মহাজন কিংবা কোনো কোনো বড় ব্যবসায়ী তারা কোম্পানির থেকেও কম রেটে আপনার দোকানে যে পণ্যটা কোম্পানি যে রেটে দিয়ে যাচ্ছে সেই পণ্যটাই আপনি যদি তার কাছ থেকে নেন, দেখা যাচ্ছে যে সে তার থেকেও অর্থাৎ কোম্পানির থেকেও অনেক কম দামে বিক্রি করতে পারছে। এই প্রশ্নটা কিন্তু আপনার মধ্যেও থেকে যায় প্রিয় দর্শক শ্রোতা, যে কিভাবে সে আসলে দিতে পারে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শক শ্রোতা, সমস্ত প্রোডাক্ট অর্থাৎ যে কোনো কোম্পানির মাল কিন্তু আমরা সবচেয়ে কোথায় বেশি পাই, সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকা চকবাজার কিংবা বেগমবাজার। এখানে কিন্তু সর্বপ্রকার যে কোনো কোম্পানির মাল কিন্তু এখানে বিক্রি করে থাকে। তবে এবার ভাবছেন যে চকবাজার কিংবা বেগমবাজার গিয়ে কোম্পানির থেকে কম রেটে মাল কিনতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, তবে তার একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। আপনি সেখান থেকে 2000, 4000 বা 1500 টাকা, 1000 টাকা, 2000 টাকার মাল কিনলে কিন্তু আপনি সেটা কিন্তু কম রেটে পাচ্ছেন না। আপনার কোম্পানির প্রতিনিধি জনগণ কোম্পানির প্রতিনিধি লোকরা যারা আপনার দোকানে এসে প্রোডাক্টটা দিয়ে যায়, তাদের যে রেটটা সেখানে আপনি কিন্তু অল্প মালে অর্ডার দেন, সর্বোচ্চ হলে 10,000 টাকার মালে অর্ডার দেন, তার বেশি কিন্তু দেন না। আর যে ব্যক্তি আপনার কোম্পানির থেকেও রেটে কম বিক্রি করছে, সে কিন্তু কম করে হলেও 2 লাখ, 2.5 লাখ কিংবা 4 লাখ, 5 লাখ টাকার করে মাল কিনছে। অবশ্যই তার ক্ষেত্রে কিন্তু তার যে মুনাফাটা, এইখানে যে পুঁজিটা অর্থটা তিনি খাটিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার মূলত রেটটাও কিন্তু কম থাকবে। কিভাবে? মনে করেন একটা কোম্পানি আপনার 5 লক্ষ টাকার মাল আপনার কাছে বিক্রি করে ফেললো, এটা কিন্তু এক চান্সে আপনার কাছে বিক্রি করে ফেলছে। এখানে কোনো এসআর কিংবা গাড়ি ডেলিভারি চার্জ কিংবা অন্য অন্য খরচা, এই বাদবাকি খরচাগুলো কিন্তু এখানে বহাল হচ্ছে না, সরাসরি আপনি কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট রেটে মালটা কিনে নিচ্ছে। তাহলে কিন্তু আপনি অবশ্যই এই যে খরচা, যে একটা কোম্পানির গাড়ি বের করা, কোম্পানি একটা এসআর প্রতিনিধি আপনার কাছে যাতায়াতের যে খরচাটা, তার যে বেতন, এগুলা সব বাদ দিয়ে এই ফ্ল্যাট রেট যাকে বলা হয়, এই রেটে কিন্তু প্রোডাক্টটা তারা একজনের কাছে বিক্রি করে দেয়। ফলে এই যে খরচার যে টাকাটা, এটা কিন্তু কম ধরে দেয় এবং সেই দোকানদার কিন্তু এখান থেকেও কিছু অংশ কেটে, কিছু অংশ আপনাকে দিয়ে এবং কিছু অংশ তিনি রেখেও বিক্রি করে, দেখা যাচ্ছে যে কোম্পানির থেকেও লাভ কম বিক্রি করতে পারছে, মানে কোম্পানির থেকেও রেটে কম রেটে বিক্রি করতে পারছে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার করে বুঝতে পারছেন। তবে এখন আরেকটা প্রশ্ন থেকে যায় যে তাহলে আমরা কোম্পানির থেকে তাদের কাছ থেকেই তো মালটা কিনতে পারি। তারা কিন্তু সুবিধাবাদী লোক, প্রিয় দর্শক শ্রোতা মনে রাখবেন, তারা দেখুন যখন কম রেটে বা কোনো ছাড় থাকলে তখন সে 2-1 গাড়ি মাল কিনবে, সেটা আবার যদি ছাড় চলে যায় দেখবেন যে তার কাছে সে পণ্যটা আর নেই, অর্থাৎ সে যদি লাভের অংশ কমে যায় তাহলে সে কিন্তু ওই পণ্যটা আর বিক্রি করবে না, অন্য একটা কোম্পানির পণ্য নিয়ে বিক্রি করা শুরু করে দেবে যেটার মধ্যে লাভ বেশি হবে। কিন্তু আপনি তো ওটা বিক্রি করে অভ্যস্ত, আপনার ক্রেতারা ওটা নিয়ে অভ্যস্ত, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কোম্পানির কাছ থেকে বহাল রাখতে হবে যে সর্বক্ষেত্রে সব সময় যেন সেই প্রোডাক্টটা আপনার কাছে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যে কোনো পণ্য কোম্পানির প্রতিনিধির কাছ থেকে কিনবেন, কোনোভাবে প্রতারিত হবেন না, নকল কিংবা আসল এটাও কিন্তু একটা বিষয় থেকে যায়। সেটা হচ্ছে আপনারা যে পণ্যটা কোম্পানির কাছ থেকে নেবেন অবশ্যই সেটা 100% আসল হতে হবে যদি সঠিক কোম্পানির প্রতিনিধি থাকে, আর বাইরে থেকে যারা বিভিন্নভাবে বিক্রি করে থাকে সের মধ্যে অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভেজাল থেকে থাকবে, যার কারণে সে কিন্তু কমে বিক্রি করতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, আজকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।